এবার আজ যে মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করা হচ্ছে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। হ্যালো ফ্রেন্ডস, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মিড ডে মিল প্রকল্পে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে আপনাকে কোনো প্রকার আবেদন করতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করে নিতে পারবেন। আর নিয়োগটিও খুব শীঘ্রই হতে চলেছে। তো চলুন জেনে নিই কিভাবে আবেদনটি করবেন, কত তারিখ লাস্ট ডেট, বয়স কি থাকছে আর স্যালারি কি দেওয়া হচ্ছে, সমস্তটাই এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, পূর্বটি অবশ্যই দেখবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে এক্ষুনি আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিন অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছেন, নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। এখানে নিয়োগটি করা হচ্ছে রাজ্যের মিড ডে মিল প্রকল্পের আওতায় অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে। যে পদের জন্য নিয়োগটি করা হচ্ছে তা হলো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট। তো এই পদের জন্য প্রার্থীকে শুরুতে প্রতি মাসে বেতন দেওয়া হবে কিন্তু 11,000 টাকা করে। তো এই মিড ডে মিল প্রকল্পের আওতায় যে নিয়োগটি করা হচ্ছে, এখানে আবেদন করতে হলে প্রার্থীদের কিন্তু আগে থেকে কোনো প্রকার আবেদনও করতে হবে না, সরাসরি ইন্টারভিউর দিন আবেদনপত্রটি ফিল আপ করে তার সাথে যা যা ডকুমেন্টস বলেছে তা নিয়ে সরাসরি ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই হবে। তো এবার যে প্রশ্ন হচ্ছে, এখানে কিন্তু টাইম একদম কম, সময় সীমিত, 1 ফেব্রুয়ারি 2024 11টায় ইন্টারভিউ হতে চলেছে। তাই আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, 1 ফেব্রুয়ারি 2024 কালকেই হতে চলেছে ইন্টারভিউ, তো আপনারা যেন প্রস্তুত হতে পারেন। আপনাদের এখন কি করতে হবে, সবার প্রথমে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ডাউনলোড করে নিতে হবে। যদি আপনারা ডাইরেক্ট অ্যাপ্লিকেশন ফর্মটি পেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন, তার লিঙ্ক আমি দিয়ে দেবো, এক্ষুনি কমেন্টসে জানাবেন। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটিকে সুন্দর করে ফিল আপ করে নিতে হবে, আর অ্যাপ্লিকেশন ফর্মটিতে কী কী বলা হয়েছে, ডকুমেন্টস লাগবে, সে সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে ইন্টারভিউ স্থানে পৌঁছে যেতে হবে। স্থান ঠিকানা আমি বলে দিচ্ছি। এবার যে প্রশ্ন হচ্ছে, এই যে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে 11,000 টাকা মাসে যে নিয়োগটি করা হচ্ছে, এখানে আবেদন করতে হলে প্রার্থীর কিন্তু কি যোগ্যতা থাকতে হবে তা দেখে নিন। দেখুন, এখানে প্রার্থীকে একজন গভর্নমেন্ট রিটায়ার্ড পার্সন হতে হবে, এখানে প্রার্থীকে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়ি হতে হবে, সঙ্গে কমপক্ষে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে এই নির্দিষ্ট বিষয়ে। প্রার্থীর বয়স কিন্তু থাকতে হবে 65 বছর বয়সের নিচে, 65 বছরের নিচে যে কেউ আবেদন করতে পাবে। তো এখানে রিপোর্টিং টাইম 10:30 থেকে 12:30, যারা কিনা রিটায়ার্ড পার্সন রয়েছেন আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগকেও মিস করবেন না। এখানে মিড ডে মিল প্রকল্পের আওতায় 7 জনকে কালকে নিয়োগ করা হবে, তো সেখানে পৌঁছে যাবেন আপনারা 10:30টার আগে, 10:30 থেকে 12:30 রিপোর্টিং টাইম। আর ঠিকানা হচ্ছে গতিধারা মিটিং হল, 2nd ফ্লোর, নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, চিনসুরা, হুগলি। তো হুগলির এই ঠিকানায় আপনাদের পৌঁছে যেতে হবে। আপনারা যদি আপনার ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চান, এটা তো হুগলি ডিস্ট্রিক্টের, সেখানে অ্যাপ্লাইটি অবশ্যই করে দিতে পারেন, অ্যাপ্লাই করতে হবে না, সরাসরি ইন্টারভিউতে পৌঁছে গিয়ে চাকরিটি করতেই পারেন। যদি আপনারা নিজের ডিস্ট্রিক্টের জব আপডেট পেতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার ডিস্ট্রিক্টের নাম, যখনই সেখানে প্রকাশিত হবে জানিয়ে দেবো এই চ্যানেল থেকে সবার আগে। তো এখানে হুগলি ডিস্ট্রিক্টের জন্য অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট পদে বেরিয়েছে নিয়োগটি মিড ডে মিল প্রকল্পের আওতায়। 65 বছরের নিচে যে কোনো রিটায়ার্ড পার্সনরা আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে কিন্তু আবেদনটি করে দিতে পারেন। আপনাকে রিটায়ার্ড হতে হবে কোন কোন বিষয়ের ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে, দেখুন, গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি থেকে অথবা টিচার্স অফ গভর্নমেন্ট এডেড স্কুল থেকে, এছাড়াও আরও কোথা থেকে অবশ্যই ডিটেলস আপনারা দেখার জন্য নোটিশটি ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট, যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেবেন এরকম প্রতিনিয়ত চাকরির আপডেটস পেতে। থ্যাংক ইউ।